আজকে রঘু সেবা দিয়েছে না চাইনি, কি মা দিয়েছে না চাইনি, দিয়েছে দিয়েছে বলছে বেশ। সবাই বিশ্বাস করলে একজন বিশ্বাস করেনি, সেটা কে? কে সেটা? মা? না না মা নয়, সেটা কে? সেটা হলো অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুরটা কে? কৃষ্ণের বন্ধু, ২৪ জন বন্ধুর মধ্যে একটা বন্ধু, সেটা কে? ২৩ জন বন্ধু মাতৃজঠরে এসেছিল, একটা বন্ধু মাতৃজঠরে আসেনি, সেটা হলো শ্রীরাম। একই দেহ একই শরীর, নামটা পাল্টে করে দিয়েছ অবিরাম ঠাকুর। এই খানাকুলে অবিরাম ঠাকুরের পাটবাড়ি, খানাকুলে অবিরাম ঠাকুর গেছেন, খানাকুলে গেছেন অবিরাম ঠাকুরের পাটবাড়ি ঘুরে আসবেন। সেই অবিরাম ঠাকুরের এমন ক্ষমতা, অবিরাম ঠাকুর যদি নারায়ণ শালুকগ্রাম শিলাকে স্পর্শ করত, নারায়ণ শালুকগ্রাম শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। অবিরাম ঠাকুর কাউকে যদি প্রণাম করত, এই এই আমরা প্রণাম করি কেমন করে? আস্তে আস্তে আস্তে, এখানে শিক্ষণীয় ব্যাপার আছে বাবা। এ রাধে রাধে, হরে কৃষ্ণা, প্রণাম করিস কেমন করে? আরে তোর বাবা মাকে প্রণাম করিস কেমন করে? হাত দিয়ে প্রণাম করিস, চরণে প্রণাম করে কেন? ওই কাটারি প্রণাম করা হয়। আচ্ছা প্রণামটাকে দেখাই, আপনি যদি আমাকে প্রণাম করেন, আপনার ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, এটাই তো প্রণাম। আপনার ডান হাতটা ডান পায়ে যাবে, বাঁ হাতটা বাঁ পায়ে যাবে। এবার তুমি যদি আমাকে যদি প্রণাম করো, তোমার ডান হাত আমার ডান পায়ে আসবে, ঘুরতে হবে, তাহলে আমরা ঘুরিয়ে প্রণাম করি। এই হলো জীব শিক্ষা, প্রণাম করতে হবে হাত ঘুরিয়ে প্রণাম। আর একটা বলে দিই, এই কৃষ্ণ কেমন করে দাঁড়িয়ে আছে বলে তো দিদিকে হাত ঘুরিয়ে প্রণাম করতে হবে না, আমি পা ঘুরিয়ে আছি, তোরা সোজা এসে প্রণাম কর। কি তো দিদিকে হাত ঘুরতে হবে না, আমি কৃষ্ণ আমি ঘুরিয়ে আছি, তোরা সোজা এসে প্রণাম কর। ওই জন্য কৃষ্ণ এই দেখুন এইভাবে নেই দাঁড়িয়ে, ব্রহ্মার দিকে তাকিয়ে দেখুন, ব্রহ্মা সেও পাটাকে ঘুরিয়ে আছে, ভোলানাথের দিকে তাকিয়ে দেখুন সেও পাটাকে ঘুরিয়ে আছে। তোরা ডাইরেক্ট আয়, তো দিদিকে ঘুরা ফেরা করতে হবে, সোজা সুজি এসে প্রণাম। কিন্তু গুরুদেব যদি বাড়িতে আসে, গুরুদেব তখন কিন্তু আপনাকে হাত থেকে ঘুরিয়ে প্রণাম করতে হবে। মাকে যখন প্রণাম করবে হাত ঘুরিয়ে প্রণাম, তবে এখনকার প্রণাম গুলো হচ্ছে কেসি পারলে ফল্লিং ছাতার মতো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, ওদিকে হলো কি জয়, মানে ওদিকে বলতে লীলার ওদিকে হলো। হ্যাঁ দেখুন, চরণে প্রণাম করে কেন কি বলবো? সন্তান সন্ততি থাকে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যখন আমাদের চরণ কমলে বসে, চরণে বসে, আমরা যখন গর্বে থাকি তখন আমাদের মাথাটা কোন দিকে থাকে? ঊর্ধ্বপদে হেদমুণ্ডে, মাথাটা নিচের দিকে পা গুলো উপর দিকে,
তাহলে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের আসনের নাম কি? পদ্মাসন, তাই তো? পদ্মাসন। এ দেখো পদ্ম আসনটাকে কোথায় রাখে? আমাদের চরণের উপর। পদ্মের রংটা কি? এই পদ্মের রং দেখবেন, ছেলে যখন জন্ম নেয়, মেয়ে যখন জন্ম নেয়, ছেলে ফর্সা হোক, কালে হোক, মেয়ে কালো হোক, ফর্সা হোক, তাদের চরণটা কেমন থাকে? লাল থাকে না? লাল গোলাপের মতো নয়? থাকে তো। এই দেখুন ওই পায়ের ওপরে শ্রীহরি নারায়ণ কি করলো? ওই পদ্মাসনটাকে বসিয়ে দিল, তার উপরে ভগবান বসলো। তাহলে পদ্মের যে রংটা কিরকম? ওই রংটা আমাদের পায়ের ওপর লেগে যায়। সেই জন্যই ছেলে ছেলে হোক, মেয়ে ফর্সা হোক, কালো হোক, দেখবে ওই পাটা দেখবে ওই গোলাপের পাপড়ির মতো রং। যে চরণের উপর ভগবান পদ্মাসনের উপর বসে রেখে আমাদের লিখে দিয়েছে আজকে, সেই জন্য ওই চরণেই আমাদের প্রণাম করতে হয়। বলিয়া চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। তাহলে অভিরাম ঠাকুর বলছে কি? অভিরাম ঠাকুর বিশ্বাস করেনি, আমি আমি অভিরাম ঠাকুর ওই যে 5 বৎসরের ছেলে রঘু গোপীনাথকে সেবা দিয়েছে, আমি ওকে প্রণাম করব। আমার প্রণামে যদি বেঁচে যায় তাহলে জন্ম সত্যি কথা, আর আমার প্রণামে যদি রঘু মরে যায় তাহলে জন্ম মিথ্যা কথা। ও গো এত বলি অভিরাম শিখণ্ডেতে এলো, 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 মুকুন্দের সঙ্গে সাক্ষাৎ হইল, মুকুন্দের সঙ্গে সাক্ষাৎ হইল। হ্যাঁ মুকুন্দ, তোর ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে, তাড়াতাড়ি করে বল। তোর ছেলে গোপীনাথকে সেবা দেয়, আমাকে কে বললো? এই ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে, সেবা দিয়েছে, এতকে বলছে দিয়েছে। আচ্ছা মুকুন্দ কবি দেয় যে ছেলে রঘু গোপীনাথকে সেবা দিয়েছে, ওই যে ভাই এতকে বলছে। বাজে কথা, তুমি সব সত্যি কথা বলছো। আচ্ছা দাঁড়াও, ডাইনে হলো বাঁয়ে হলো, এবার পিছনে যাই। ও মা, এ এ ছেলে গোপীনাথ গোপীনাথকে সেবা দিয়েছে, এতকে হ্যাঁ বল। সোজা এই যে গোপীনাথকে সেবা দিয়েছে ছেলে, হ্যাঁ দিয়েছে। এই তো ছেলেকে ডেকে নিয়ে তো ছেলেকে প্রণাম করব। তো ছেলে বাড়িতে নেই, মামা ঘর গেছে। হ্যাঁ ফিরবে না, একদম ফিরবে না। তো ছেলেকে ডেকে নিয়ে আমি প্রণাম করব। মুকুন্দ কবিরাজ মিথ্যা কথা বলে ঘরের ভিতর অনুক্তাকে বলছে, অনুক্তা অভিরাম ঠাকুরের আমার ছেলেকে প্রণাম করবে। অভিরাম ঠাকুরের এমন ক্ষমতা, আমার ছেলেকে প্রণাম করলে আমি জানি আমার ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে, কিন্তু আমি ছেলের অমঙ্গল চাই। আমার গোপীনাথ, আমার ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে, জানি আমি বাবা, আমি মানি, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু আমি আমার ছেলেকে বার করব না। ওমা রঘুকে কি করেছে? ঘরের ভেতর প্রবেশ করিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। আর অভিরাম ঠাকুর কি করেছে? বটবৃক্ষের তলায় শুয়ে আছে, ও ছেলে বেরুবে, ও ছেলেকে আমি প্রণাম করব। যেই বেরুবে আমি প্রণাম করব। এমন সময় স্বয়ং গোপীনাথ রঘুর কাছে বলছে, এই রঘু, ও গোপীনাথ তুমি কোন দিকে এলে গো? আমার বাবা আমাকে ঘরের ভেতর রেখে দিয়েছে, এই আমি সব দিকে আসতে পারি। শোন, ওই বটবৃক্ষের তলায় কে এসে বসে আছে জানিস? আমার বন্ধু সীতাম। দাপর যুগে সীতাম, এই ঘোর কলিযুগে হয়েছে অভিরাম। শোন, ওই অভিরাম ঠাকুর নাম নিয়ে এসেছে এই কলিযুগে। শোন, এরে গো, ও তোকে প্রণাম করার আগে তুই ওকে গিয়ে প্রণাম কর, বুঝতে পারলি? ও তোকে প্রণাম করার আগে তুই আগে গিয়ে প্রণাম কর। ও তোমার সেই দাপরে সীতাম ঘোর কলিযুগে হয়েছে অভিরাম? ও ও ও গোপীনাথ, তোমার ওই সীতাম সখা কেমন করে তোমাকে সেবা দেয়, সেই সেবাটা আমি শিখে নেব।
তোমার দাপরে শ্রীরাম সরকার তোমাকে কেমন করে সেবা দিত সেটাকে আমি আজকে শিখে নেব। আজকে তোমার সেই শ্রীরামকে যখন অভিরাম রূপে পেয়েছি, ওই শ্রীরাম কেমন করে সেবা দেয় আমি সেটাকে আমি শিখে নেব। ওই গোপীনাথ আমি যাবো কোন দিকে? পিছনে দরজা দিয়ে চলে যায়। এই যে এখানে ভগবানকে কারা কারা দেখেছে হাত তুলো তো? কেউ দেখেনি মনে হচ্ছে। ভগবানকে কারা কারা দেখতে চায় হাত তুলো তো? হ্যাঁ সবাই চায়। সবাই সবাই ভগবানকে দেখতে চায়। হ্যাঁ গো। তাহলে এক কাজ করবে, যারা যারা ভগবানকে দেখতে চায় যে যার বাড়িতে গিয়ে আমরা চলে যাবার পর। আচ্ছা কাল কি করবে? যে যার বাড়িতে গিয়ে তিন ঘন্টা জলে ডুবে থাকবে, ভগবানের দর্শন হয়ে যাবে, একদম হরি বল হয়ে যাবে, হবে না? হ্যাঁ ওগো, তিন ঘন্টা জলে ডুবে থাকলে ভগবানের দর্শন হবে না? পাঁচ মিনিট থাকলেই হয়ে যাবে। না না, পাঁচ মিনিট থাকলে হবে, তিন ঘন্টা। কোন জলে? ওই সাগরের জল নয়, সাগরের জল নয়, নদীর জল নয়, নদীর জল নয়, ঝিলের জল নয়, ঝিলের জল নয়, পুকুরের জল নয়, পুকুরের জল নয়, ডোবার জল নয়, ডোবার জল নয়, গঙ্গার জল নয়, গঙ্গার জল নয়, কে যদি নয়নের জলে ডুবে দেবে, নয়নের জলে ডুবতে পারে আমাদের গোবিন্দ তাকে কৃপা করে, হৃদয় গৌর হরি বল ডুবলে পারে, গোবিন্দ তাকে কৃপা করে, নয়ন জলে ডুবলে পারে, গোবিন্দ তাকে কৃপা করে, নয়ন জলে ডুবলে পারে, গোবিন্দ তাকে কৃপা করে, নয়ন জলে ডুবলে পারে, গোবিন্দ তাকে কৃপা করে, হরি 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 বলে গোবিন্দ তাকে কৃপা করে, হরি গৌর হরি বলে গোবিন্দ তাকে কৃপা করে, গোবিন্দ তাকে ডুবলে পারে, গোবিন্দ তাকে তাকে যে প্রণাম করে যায়। আজকে যাচ্ছে গোপীনাথের কথা শ্রবণ করে রঘু, পিছনের দরজা দিয়ে এসে ওমা শুয়াছে তো অভিরাম ঠাকুর, আর রঘু কি করেছে এক পা দু পা কাছে গিয়ে প্রণাম করেছে। যেই প্রণাম করছে তুই আমাকে প্রণাম করলি, কে তুই? এই কে তুই, কি নাম তোর? আরে তখন সঙ্গে সঙ্গে রঘু বলছে আমি হচ্ছি মুকুন্দ কবিরাজের ছেলে, আমার নাম হচ্ছে রঘুনন্দন। আয় মুকুন্দের বেটা, মুকুন্দের বেটা, মুকুন্দের বেটা, তো কি আমি প্রণাম করতে এসেছি? ওইদিকে যাচ্ছিস কোথায়? এদিকে আ, এদিকে আ, তুই এখানে দাঁড়া। আমি এই তুই গোপীনাথকে সেবা দিয়েছিস দিয়েছিস, তাহলে আমি তোকে প্রণাম করব না গো? মানে তুই এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। সত্যি সত্যি গোপীনাথকে সেবা দিয়েছিস? তুই দিয়েছিস, তাহলে আমি তোকে প্রণাম করব। তুই চুপচাপ দাঁড়া, আমার প্রণামে তুই যদি বেঁচে থাকিস তাহলে জানো সত্যি, আর আমার প্রণামে তুই যদি মরে যাস তাহলে জানো মিথ্যে কথা। এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। ও গই আগে দুই তিনবার প্রণাম করিল, এক দুই তিনবার প্রণাম করিল, আগে দুই তিনবার প্রণাম করিল, এক দুই তিনবার প্রণাম করিল, তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, মরে না 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 মরে না, গোপীনাথকে সেবা দিয়েছে মরে না মরে না, গোপীনাথ সেবা দিয়েছে মরে না মরে না, গোপীনাথকে সেবা দিয়েছে মরে না মরে না, গোপীনাথ সেবা দিয়েছে মরে না মরে না, দুই তিনবার প্রণাম করিল, এক দুই তিনবার প্রণাম করিল, এক দুই তিনবার প্রণাম করিল, এক দুই তিনবার প্রণাম করিল। যখনই দেখছে দাঁড়িয়ে আছে, এই তুই আমার কাছে আছিস, সত্যি বাবা তুই গোপীনাথকে সেবা দিয়েছিস, হ্যাঁ আমার কাঁধে চাপ, হ্যাঁ আমার কাঁধে চাপ,
আমার কাঁধে চাপতে বলছি তো, আমি বসলে কালে যাবি? আচ্ছা আমি বসি, তুই বসে বলি যে ওমা রঘুনন্দন কে অবিরাম ঠাকুর কাঁধে করেছে, কাঁধে করে বলছে তোর মাকে ডাক, মাকে ডাক, মাকে ডাক, এখনকার ডাক, হ্যাঁ মাকে ডাক, রঘুনন্দন মাকে ডাক, মা এখনকার ছেলেরা মাকে কিভাবে ডাকে? কেমন করে মাকে ডাকলে বুঝতে পারলে তো, আর বউকে ওইভাবে ডাকো তো, কই গো শুনছ? মায়ের বেলা জোর, বউয়ের বেলা নালে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে যে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন 5 বছরের ছেলে রঘু মাকে ডাকছে। অনুত্তা দেবী মনে মনে ভাবছে বোধহয় আমার ছেলের কণ্ঠ অনুকরণ করেছে অবিরাম ঠাকুর। দরজা খোলেনি, আবার যেই ডেকেছে মায়ের মন তো দরজাটাকে খুলেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখো মহাপ্রভু স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আজকে মুকুন্দ কবিরাজের বাড়িতে আসছে, পার্ষদগণ মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে আসছে, তো অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ আরো পার্ষদগণ সবাই বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ মহাপ্রভু বলে না আমার নাম করো না, আমার নাম করতে হবে না, আজ থেকে আমার সঙ্গে যখন আসো তোমরা বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, যে জানা শ্রী কৃষ্ণ ভাজে সে হাই আমার প্রাণ রে, যে জানা শ্রী কৃষ্ণ ভাগে সে আমার ভাগে, যে জানা শ্রী কৃষ্ণ ভাগে সে হাই আমার প্রাণ রে, যে জানা শ্রী কৃষ্ণ ভাগে সে হাই আমার ভাগে, ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 ভজ।
কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 ভজ হে ভাই আমার প্রাণ ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ গাও শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ গাও শ্রী কৃষ্ণ গাও শ্রী কৃষ্ণ যখন আজকে মহাপ্রভু মুকুন্দ কবিরাজের বাড়িতে এসেছে মুকুন্দ কবিরাজ ছুটি আয়াছে ছুটি আয়াছে প্রভুর চরণে পড়ে মুকুন্দ তোমার ভাই এসেছে ভাই আচ্ছা মা মুকুন্দ কবিরাজের ভাইয়ের নাম কি বলেছিলাম এই যে মুকুন্দ কবিরাজের ভাইয়ের নাম কি নরহরি তোমার ভাই এসছে ভাই আয় আমার কাছে আয় দেখুন অদ্বৈত শিবাস গদাবর নিত্যানন্দ গৌরহরি নরহরি অবিরাম ঠাকুর কজন হলো কজন হলো বলেননি আবার বলছি অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরহরি নরহরি অবিরাম ঠাকুর কজন হলো সাতজন এই সাতবার কেন প্রদক্ষিণ করতে হয় দধি পাণ্ড ভঞ্জন সাতবার প্রদক্ষিণ হরে কৃষ্ণ ধান দেবেন মুকুন্দ কবিরাজ বলছে অনুক্তা আমরা প্রভুর সেবা দেব যাও গাগরি নিয়ে জল আনতে যাচ্ছে গাগরি মানে কি কলসি আগে মাটির কলসি ছিল এখনকার দিনে উন্নত যুগের মতো না আগে সব মাটির ছিল আগেকার দিনে মায়েরা কলসি কেমন করে নিয়ে আসতো কাকে গাগরি কাকে নিয়ে আসতো না মাথায় করে মাথায় করে মাটির কলসি নিয়ে আসতো এখনকার দিনে অন্য জায়গায় দেখবেন আমরা ঝাড়খণ্ডে গেলে দেখতে পাই এখনো পর্যন্ত মাথায় করে কলসি করে জল নিয়ে আসে কোমরে ছিল না মাথায় করে নিয়ে আসে অনুক্তা দেবী কারণ প্রভুদের সেবা দেবে আর যখনই ঘরে ভিতর প্রবেশ করতে যাবে যখনই প্রবেশ করতে যাবে এমন সময় মহাপ্রভু বলছে মুকুন্দ তোমার ছেলেকে দেবে আমার তোমার ছেলেকে নীলাচলে নিয়ে যাব যেই বলেছে নীলাচলে নিয়ে যাব সঙ্গে সঙ্গে মাথা থেকে কলসটি পড়ে গেল মাটিতে আর অনুক্তা দেবীর মাথা থেকে সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ বলছে অনুক্তা আমার ঘরে তো দ্বিতীয় কলস কলসি নেই তোমার প্রভুকে সেবা দেবে কি করে তুমি জল আনবে আর কি করে এই অমঙ্গল তুমি করলে কেন সঙ্গে সঙ্গে আজকে অদ্বৈত আচার্য প্রভু বলছেন যেখানে মহাপ্রভু আমার কৃপালু দয়ালু সাগর এখানে দাঁড়িয়ে সেখানে কোনো অমঙ্গল হতে পারে না আজ থেকে এটা অমঙ্গল নয় আজ থেকে এটা হবে শুভ মঙ্গলের প্রকাশ এই কলিযুগের মানুষ যেখানে যেখানে হরিনাম যজ্ঞ করবে একে বলবে দধি ভাণ্ড ভঞ্জন মহোৎসব হয়ে যাবার পর সাতবার প্রদক্ষিণ করে মাটিতে যখন ফেলে দেবে এটা হবে শুভ মঙ্গলের প্রকাশ অমঙ্গলের প্রকাশ হবে না অমঙ্গলের প্রকাশ হবে না আর এই মাটিতে গড়াগড়ি যারা দেবে তারা ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাবি এমনকি মনের আশা আকাঙ্ক্ষা বাসনা সেই ভক্ত যদি ওই গড়াগড়ি দিতে দিতে বলতে পারে সেই ভক্তের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা আমি সব পূর্ণ করে থাকি এবার বুঝতে পেরেছে এই ভাণ্ড যখন মাটিতে আছাড় মেরে দেবে যখন গড়াগড়ি দেবেন মনের কামনা বাসনা গড়াগড়ি দিতে দিতে বলবেন অবশ্যই আশা আকাঙ্ক্ষা পূর্ণ অবশ্যই আপনাদের পূর্ণ হবে গালে হাত দিতে নেই গালে হাত দিয়ে কীর্তন শুনতে নেই ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কি যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো কত আমরা ভাবনায় বসেছে বলে চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় মদন মোহন কি জয় খিদে পেয়েছে কি জয় আচ্ছা হ্যাঁ
আয় দেখো আজকে স্বয়ং মহাপ্রভু বলছে যাবে চলো আজ আমরা এখানে থাকবো না যাবই আমরা বৃন্দাবনে পাবো কৃষ্ণ হেন ধনে যাবই আমরা বৃন্দাবনে পাবো কৃষ্ণ হেন ধনে যাবই আমরা বৃন্দাবনে পাবো কৃষ্ণ হেন ধনে যশোদার নয়ন মনি নন্দন যশোদার নয়ন মনি নন্দন পাবো কৃষ্ণ দরস আচ্ছা বন্ধু এই জগতে অনেক আছে প্রকৃত বন্ধুকে বন্ধু এই জগতে অনেক আছে প্রকৃত বন্ধুকে কে তোর বন্ধু কটা বাবা বন্ধু নয় মা বন্ধু নয় বুঝে একটা কৃষ্ণ বন্ধু আহা কৃষ্ণ তোকে উপকার করবে বিপদে পড়লে বিশ্বাস থাকলে তবে উপকার হবে সে বিশ্বাস আমরা অর্জন করতে পারিনি একমাত্র প্রকৃত ইহ জগতে একমাত্র বাবা মা বন্ধু ছাড়া আর কেউ নেই প্রকৃত বন্ধু তারপরে সব বন্ধু কসমে পড়লে গুলি করে দেবে রাধে রাধে প্রকৃত বন্ধু একমাত্র হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু এখনকার বন্ধু হচ্ছে সুযোগ খুঁজছে কি করে কে চাপ দিয়া যায় বেটার ছেলের অনেক পয়সা আছে কি করে হাতড়ানো যায় এই সব বন্ধু একদিন গাছের পাতা মাটির ঢেলা দুজনে বন্ধু হয়েছে তাহলে কথাটা শুনুন মাটির ঢেলা মনের বেদনা নিয়ে গাছের পাতাকে বলছে পাতারে বৃষ্টি যখন পড়ে আমি গলে যাই আর পাতা বলছে ওরে মাটির ডালা ঝড় যখন আসে আমাকে উড়িয়ে কোথায় নিয়ে চলে যায় দুজনে বন্ধু জল যখন পড়বে আমি গাছের পাতা মাটির ডালার উপরে বসবো তুই গলবি না আর ঝড় যখন দেবে তুই মাটির ডালা আমার উপরে বসবি আমাকে উড়িয়ে নিয়ে যাবে দুজনে খুব বন্ধু হয়েছে মা জানো ঝড় যখন দেয় মাটির ডালা গাছের পাতার উপরে বসে আর বৃষ্টি যখন পড়ে গাছের পাতা মাটির ডালার উপরে বসে দুজনে খুব বন্ধু হয়েছে এইভাবে দিন যায় ক্ষণ যায় দিন যায় ক্ষণ যায় একদিন ঝড় আর জল একসঙ্গে এলো এবার কি হবে কে কাকে বাঁচাবে কি গো মাটির ঢালা গেল গলে গাছের পাতা গেল উড়ে তাহলে প্রকৃত বন্ধুকে একমাত্র হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত বন্ধু আর কেউ বন্ধু নেই তবে ভগবানকে ডেকো যে গুরুদেব যে মন্ত্র কানে দিয়েছে একমাত্র সেই মন্ত্র সে হোক দেব হোক দেবী তাকে ধরে রাখার চেষ্টা কর কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে কালী কালী বললে হবে কালী মন্ত্র দীক্ষা নিয়ে দুর্গা দুর্গা বললে হবে দুর্গা মন্ত্র দীক্ষা নিয়ে শিব শিব করলে হবে শিব দুর্গা মন্ত্র নিয়ে যুগল মন্ত্র কানে নিয়ে তুমি যদি মনসা মনসা করো হবে যে কোনো যার মন্ত্র তুমি কন্য ঘরে করেছো সে হোক দেব হোক দেবী তাকে ধরে রাখার চেষ্টা কর ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেখো কৃষ্ণ একমেব অদ্বিতীয়ম কৃষ্ণ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আছে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় ব্যক্তি আছে ঈশ্বর একমেব অদ্বিতীয়ম ঈশ্বর হচ্ছে এক দ্বিতীয় কোনো ব্যক্তি নেই রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গ্রামের মধ্যে পুকুর একটা তিনটে ঘাট ধান দেবেন একটা পুকুরে তিনটে ঘাট আমরা ওঠানামা করি তারা জলকে কি বলি জল খ্রিস্টানরা জলকে কি বলে
ওয়াটার, একটাই পুকুর তারা জলকে বলে ওয়াটার, আর জবন ভাইরা জলকে কি বলে? পানি। একটা পুকুর তিনটে ঘাট, কেউ জল কেউ পানি কেউ ওয়াটার, তদ্রূপ কৃষ্ণ হচ্ছে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। যেমন আমি আপনাকে বলছি বাবা, আপনার সন্তান আপনাকে বলছে পিতা, আপনার স্ত্রী আপনাকে বলছে স্বামী, আপনার ভাইপো আপনাকে বলছে কাকা, আপনার নাতনি আপনাকে বলছে দাদু, তাহলে বাবা ব্যক্তি তো আপনি একজন, বিভিন্ন নামে পরিচিত। তদ্রূপ হচ্ছে কৃষ্ণ এক, বিভিন্ন বস্তুতে কিন্তু এক, নামে কিন্তু ভিন্ন বস্তুতে। প্রলয়কালে সব ধ্বংস হয়ে গেছিল, ছিল গোপরূপী কৃষ্ণচন্দ্র। এর জন্য গীতা একটা শ্লোক আছে, রাধে রাধে, দেখো, যাবই আমরা বৃন্দাবনে পাব কৃষ্ণ হেন ধরে, যশোদার নয়ন মনি নন্দন, যশোদার নয়ন মনি নন্দন, পাব কৃষ্ণ